এই ব্যাকলাইটটা দেখেন, সোলারটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে। দেখেন হুন্ডাইয়ের মনোগ্রাম দেওয়া আছে, দেখেন ঠিক আছে, এই সোনাটা লেখা আছে। কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা সামনাসামনি দেখার জন্য। আচ্ছা, কারণ এত ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং মানে রং করা ছাড়া গাড়ি পাওয়া কিন্তু খুব টাফ। এটা কিন্তু সানডোভের ব্যবহার হিসেবে, দেখেন আমি কিন্তু সানডোভের মানে চাপ দিলে কিন্তু সানডোভটা খুলে যাবে, অসাধারণ। হ্যাঁ, খুবই সুন্দর। এবং এটা কিন্তু সানডোভ প্লাস মন্ডোভ আছে, দুটোই আছে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদ ভাই, খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। জাহিদ ভাই, আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই খুবই জনপ্রিয় এবং খুবই লাক্সারিয়াস একটি গাড়ি, এটা হচ্ছে হুন্ডাই সোনাটা গাড়ি দেখাবো। খুব সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, খুবই সুন্দর গাড়ি এবং এটা অরিজিনাল কালারের গাড়ি এবং অরিজিনাল 22,000 মাইলেজ চলছে। আচ্ছা, গাড়িটা গুলশান থেকে আমরা ক্রয় করেছি, খুবই ভালো কন্ডিশনে, ভালো ফিটিংসের, ভালো কোয়ালিটির একটি গাড়ি। আচ্ছা, এবং এই গাড়িটা বাংলাদেশে এখনও কোনো কালার করা হয়নি, সব কিছু জেনুইন অবস্থা আছে, মানে 100% অরিজিনাল কালার, 100% র অবস্থা আছে, 100% জেনুইন অবস্থা আছে ইনশাল্লাহ। ভাই, গাড়ির মডেলটা বলে দেন। এটা হচ্ছে 2010-এর মডেল, 10-এর স্টেশন, ব্র্যান্ড নিউ আসছে। এটা কিন্তু সানডোভ সহ আছে ভাই। পেপারস তো আপ টু ডেট, পেপারস ফুল আপ টু ডেট পাবেন জি। এই মুহূর্তে গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে জি, 100% ফ্রেশ এবং র অবস্থা আছে, কোনো কাজকাম করিনি আমরা, নিয়ে শুধু সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করে রেখেছি। তার মানে যা আছে সবকিছু অরিজিনাল, 100% অরিজিনাল আছে জি। দেখেন ভাই, এই হেডলাইটটা দেখেন, এখনো অরিজিনাল গাড়ির সাথে জি, একদম মানে যা আছে 100% র অবস্থা আছে, কোনো চেঞ্জ নাই, কোনো মানে কোনো মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আল্লাহর রহমতে। এই যে দেখেন এই গ্রিলটা দেখতে পাচ্ছেন, হুন্ডাইয়ের মনোগ্রামটা, যা আছে সব অরিজিনাল অবস্থা। এই হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু গাড়ির সাথে জি, যা আছে সব কিছু আল্লাহর রহমতে, জেনুইন অবস্থা আছে জি। এই গাড়িটা দু এক জায়গায় ছোটোখাটো আঁচড় আছে, ক্র্যাশ আছে দু এক জায়গায়, কিন্তু মানে দু এক জায়গায় ক্র্যাশ আছে, আমি আপনাকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে এটা 100% বাংলাদেশে এখনও কোনো কালার করা হয়নি। ওকে, একটু ক্লোজ করে দেখতে পারবেন, হালকা হালকা দু এক জায়গায় কিন্তু আঁচড় আছে, আমি রং করলে কিন্তু এগুলো থাকবে না, সব জেনুইন অবস্থা আছে, রেখে দিয়েছি। সামনের গ্লাসটা এখনও অরিজিনাল গাড়ির সাথে, এখানে হুন্ডাইয়ের মনোগ্রাম সহ দেওয়া আছে, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার দেওয়া আছে, সব আল্লাহর রহমতে অরিজিনাল অবস্থা আছে। তার মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যে নিয়েছে শুধু মানে মানে গাড়ি চালাইছে বাট রাফ ইউজ করে নেই, খুবই ভালো কন্ডিশনে রাখছে, ভালো ফিটিংসের গাড়ি। জাহিদ ভাই, গাড়ির বাম পাশটা কি কন্ডিশনে আছে? বাম পাশটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই। এটা আমি আগেও বলেছি বাবু ভাই যে এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে রং করা হয়নি, সো এই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, সো সব কিছু জেনুইন অবস্থা আছে, একদম এই বাস থেকে শুরু করে একদম যা আছে সব কিছু জেনুইন অবস্থা আছে, এই নিকেল থেকে শুরু করে, এই নিকেলটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে, এটা কিন্তু কোনো আফটার মার্কেট থেকে লাগানো না জি, সব জেনুইন অবস্থা আছে। ওকে, সো যে গাড়িটা নেবে আল্লাহর রহমতে সে খুব ভালোভাবে ইউজ করতে পারবে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সারা গাড়ি, এই এরকম ধরনের গাড়ি সাধারণত আমরা খুবই কম পাই। ওকে, বাট টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? টায়ারগুলো সার্ভিস খুবই ভালো আছে মার্শাল্লাহ, একদম নতুন মতো পাবেন, প্রায় এই গাড়িটা 1 বছরের কাছাকাছি এই টায়ার সার্ভিস ভালো পাবেন মার্শাল্লাহ। চারটা টায়ার একদম নতুন আছে। ব্যাকলাইট দেখতে পাচ্ছেন, এই ব্যাকলাইটটা দেখেন, সোলারটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে, এখানে হুন্ডাইয়ের মনোগ্রাম দেওয়া আছে দেখেন, ঠিক আছে, এই সোনাটা লেখা আছে। আচ্ছা, সব কিছুই গাড়ির সাথে আছে, এটা কিন্তু বাবু একটু ক্লোজ করে দেখতে পারবেন, এখানে সেন্সার সহ আছে। আচ্ছা, এই পাশে একটা আছে, চার পাশে সেন্সর দেওয়া আছে, এখানে সেন্সার সহ আছে, এটা অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে সেটা অরিজিনাল অবস্থা আছে। এটা তো সম্পূর্ণ তেলের গাড়ি, 100% সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, ঠিক আছে, এই যে দুই এক জায়গায় কিন্তু ক্র্যাশ আছে বাবু ভাই, একটু ক্লোজ করলে কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা সামনাসামনি দেখার জন্য। আচ্ছা, কারণ এত ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং মানে রং করা ছাড়া গাড়ি পাওয়া কিন্তু খুব টাফ জি, আসলে মানে দূর থেকে এত কিছু দেখলে বোঝা যায় না, একটু ফিজিক্যালি আসলে পরে আমি তো দেখাবো ইনশাল্লাহ। গাড়ির প্রত্যেকটা সাইডেই ফ্রেশ, প্রত্যেকটা সাইড ফ্রেশ, প্রত্যেকটা দরজা ফ্রেশ, প্রত্যেকটা দরজা থেকে শুরু করে প্রত্যেকটা ভাস, প্রত্যেকটা বিট, সব কিছু একদম জেনুইন অবস্থা আছে, অসাধারণ একটা গাড়ি, একদম 100% জেনুইন অবস্থা আছে, 100% র অবস্থা আছে, কোথাও কোনো মানে মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যা আছে একদম সব কিছু গাড়ির সাথে। তার মানে যে গাড়িটা কিনবে সার্ভিসটা ভালো পাবে, আল্লাহর মধ্যে খুবই ভালো সার্ভিস পাবে। আচ্ছা, দেখেন একদম ডোরের বিটগুলো দেখেন, 100% একদম অরিজিনাল গাড়ির সাথে যে বিট, সেগুলো দরজার প্যাড দেখেন মার্শাল্লাহ কত ফ্রেশ, আমরা কিন্তু এখনো ভিতরে কিন্তু ওয়াশ করা হয় নাই। আচ্ছা, ওয়াশ না করে কিন্তু এরকম ফ্রেশ অবস্থায়, আমরা যে নেবে তাকে একদম সুন্দর করে ওয়াশ করে, শুধুমাত্র মানে টুকটাক যে সার্ভিসিং আইটেম আছে সেগুলো সার্ভিস করে তারপরে হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। আপনি ড্যাশবোর্ডটা দেখেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ, ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিংটা দেখেন, সিলিংটাও মার্শাল্লাহ খুবই ফ্রেশ, এখানে সানডোভ আছে, আমি সানডোভটা দেখাবো। আচ্ছা, দেখলে বুঝতে পারবেন জি,
এটা কিন্তু পুশ স্টার্ট। আচ্ছা ঠিক আছে, আমি এখানে পুশে লক করব, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে গেল, এত সুন্দর এত স্মুথ গাড়ি কিন্তু স্টার্টে আছে, সাউন্ডে আছে, মানে সাউন্ড কিন্তু বোঝা যায় না, খুবই সাউন্ডলেস একটি গাড়ি। এটা কিন্তু সানডোভের ব্যবহার হিসেবে দেখেন, আমি কিন্তু সানডোভের মানে চাপ দিলে কিন্তু সানডোভটা খুলে যাবে, অসাধারণ। হ্যাঁ খুবই সুন্দর, এবং এটা কিন্তু সানডোভ প্লাস মন্ডপ আছে, দুটোই আছে। আচ্ছা একটু উপর থেকে দেখাই ভাই। হ্যাঁ উপর থেকে দেখেন, সমস্যা নেই, এই যে আমার সানডোভ মন্ডপ সহ আছে। হ্যাঁ সানডোভ মন্ডপ সহ আছে, আবার যদি আমি ক্লোজ করে দিই দেখেন সানডোভ মন্ডপ দুটোই কিন্তু ক্লোজ হয়ে যাবে। আচ্ছা ক্লোজ হয়ে গেল, খুবই সুন্দর, খুবই অসাধারণ একটি গাড়ি। আচ্ছা এবং খুবই মানে মানে ভালো ভালো ফিচার্স আছে এই গাড়ির মধ্যে। আচ্ছা যে এই গাড়িটা নিবে, এই গাড়ির সম্পর্কে যারা একটু ধারণা আছে তারা বুঝবে এই গাড়িটার সম্পর্কে। খুবই ভালো কোয়ালিটির একটি গাড়ি, গাড়ি কিন্তু স্টার্টে আছে দেখেন। আচ্ছা মানে গাড়ি যে স্টার্টে আছে কিন্তু মনে হচ্ছে না যে কোনো স্টার্টে আছে। হ্যাঁ মনে হয় না, একদম কোনো সাউন্ড নাই, কোনো নকিং নাই, কোনো ধরনের কোনো ডিস্টার্ব নাই গাড়ি তালার মধ্যে। জাহিদ ভাই গাড়ির মাইলেজটা বলে দেন। গাড়ির মাইলেজ আছে ভাই, এটা অরিজিনাল 22,097 কিলোমিটার মাইলেজ। এটা কি 100% অরিজিনাল মাইলেজ? 100% জেনুইন। আচ্ছা মাইলেজ কিন্তু চেঞ্জ করা যায়, বাট এটা কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা মাইলেজ আমরা চেঞ্জ করিনি। আচ্ছা 100% একদম নিজের মন থেকে বলতেছি এটা মাইলেজ আমরা 100% জেনুইন 22,097 কিলোমিটার পাইছি। আচ্ছা বা স্টিয়ারিং সাসপেনশন মাউন্টিং ইঞ্জিন এভরিথিং ফ্রেশ। সাসপেনশন মাউন্টিং এসি ইঞ্জিন খুবই ভালো আছে, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ভাই। গাড়িতে কোনো কাজ আছে ভাই? না কোনো কাজ নেই ভাই, কোনো কাজ নেই গাড়িতে, কোনো কাজ নেই, একদম রেডি করা। হ্যাঁ হ্যাঁ জি একদম 100% রেডি করা আছে। আমি এই গাড়ির সম্পর্কে বলতে গেলে ভাই আধা ঘন্টা এক ঘন্টা বলা যাবে, কিন্তু আসলে এত বলার সময় নাই। আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা সামনাসামনি দেখার জন্য। জি ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। হ্যাঁ আমরা একটু ইঞ্জিনটা দেখি। এটা কিন্তু ভাই হাইড্রোলিক বাম্পার, ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, এবং এই হিট প্রোটেক্টরটা কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা গাড়িটা রাফ ইউজ হয় নাই? কোনো রাফ ইউজ হয় নাই, যা আছে সব কিছু র অবস্থা আছে দেখেন। এই আস্তরগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে আস্তর সে আস্তরগুলো সব আছে, সব জেনুইন, মার্সেল থেকে শুরু করে যা আছে ইঞ্জিন সব কিছু জেনুইন অবস্থা আছে ইনশাআল্লাহ। ভাই ইঞ্জিনটা সিসি কত? এটা 2000 সিসি। 2000 সিসি জি। এবং যে এই গাড়িটা নিবে আল্লাহর রহমতে তার কোনো কাজ করতে হবে না, শুধু তেল ভরবে গাড়ি চালাবে, একদম ফ্রেশ অবস্থা আছে, 100% ফ্রেশ অবস্থা আছে, কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ। গাড়িটার কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো ভাই, যে এই গাড়িটা কিনবে সে শুধু তেল ভরবে গাড়ি চালাবে, 100 টাকা করে গাড়িতে কোনো কাজ নেই। আচ্ছা খুবই ভালো কন্ডিশনে, ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি, বাংলাদেশে এখনও কোনো রং করা হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অরিজিনাল তেলের গাড়ি, সানডোভ আছে পাল কালারের গাড়ি। আচ্ছা এবং এই গাড়িটা 2010 মডেল, 10 রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, যে এই গাড়িটা নিবে আল্লাহর রহমতে খুবই ভালোভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে গাড়িটা ইউজ করতে পারবে ইনশাআল্লাহ। জাহিদ ভাই গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এই গাড়িটার দাম দিয়েছি 19,95,000 টাকা দাম দিয়েছি আস্কিং প্রাইস, কিছুটা নেগোসিয়েবল করবো, আর অবশ্যই আপনার ভিডিও দেখে কেউ 80 টাকা আলাদাভাবে সম্মান করবো ইনশাআল্লাহ। জাহিদ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেটের পাশে, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। আপনার শোরুমের মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 0171-000-2027। অবশ্যই আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার শোরুমে এসে গাড়ি দেখার জন্য। আমার শোরুমে আল্লাহর রহমতে 35-40টা গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায়, এবং সব ধরনের গাড়ি, সব ধরনের বাজেটের গাড়ি আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।